আসসালামু আলাইকুম। জিএসএনএল এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলাদেশ আনসার বিটিভিতে সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র লাগবে, কবে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে তা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তার আগে আপনার কাছে অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন চাকরি ভিডিও সবার আগে পেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাধারণ আনসারে যোগ দিন। এখানে শুরুতে আছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার। তো এখানে আনসার বিডিভিতে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পর সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন, রেল স্টেশন ও অন্যান্য স্থাপনায় দায়িত্ব পালন করতে হবে। এখানে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের 10 সপ্তাহ মেয়াদ সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ মেয়াদ আনসার বিডিভি একাডেমি গাজীপুরে পরিচালিত হবে। এরপর আছে প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে, যেমন প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর, এখানে বয়স উল্লেখ করে দিছে 30/1/2021 খ্রিস্টাব্দ হতে 18 বছর এবং 8/2/2021 খ্রিস্টাব্দে 30 বছর, অর্থাৎ এই তারিখ অনুযায়ী 18 থেকে 30 বছর হতে হবে। যোগ্যতা লাগবে জেএসসি বা সমমান পাস। শারীরিক যোগ্যতা, উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি, চোখের দৃষ্টিশক্তি 6 থেকে 6, এছাড়া কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। এরপর অগ্রাধিকার, যেমন অধিক উচ্চতা সম্পন্ন, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, বিডিভি অথবা টিডিভি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি, অর্থাৎ আবেদন করার পদ্ধতি। আবেদন করতে হবে www.answerbdv.govbd ওয়েবসাইটে গিয়ে সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন, এই লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখানে আবেদন শুরু হবে 30/1/2021 রাত 12টা থেকে এবং আবেদন শেষ হবে 8/2/2021 রাত 12টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখানে আবেদন করার সময় রেজিস্ট্রেশন ফি বাবদ, অর্থাৎ আবেদন ফি বাবদ 200 টাকা বিকাশ, রকেট, মুভি ক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে। তো আবেদন ফর্ম পূরণ করার পর প্রবেশপত্রটি প্রিন্ট করে সংগ্রহ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে। এরপর আছে যাচাই বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, অর্থাৎ সরাসরি উপস্থিত হওয়ার সময় নিম্নোক্ত কাগজপত্র নিয়ে যেতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা সনদের মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি এবং অনলাইন রেজিস্ট্রেশনের কনফার্মেশন ডকুমেন্ট, অর্থাৎ প্রবেশপত্রের মূল কপি। এরপর আছে যেমন ক থেকে উম পর্যন্ত সকল ডকুমেন্ট গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করতে হবে। এরপর আছে গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা সারকপি, পাসপোর্ট সাইজের ছবি রঙিন। এছাড়া প্রার্থীর পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে নিয়ে যেতে হবে। অঙ্গীভূত হওয়ার পর সুযোগ সুবিধা, যেমন প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় 13,050 টাকা এবং পার্বত্য এলাকায় 14,200 টাকা পর্যন্ত ভাতা প্রাপ্য হবেন। এছাড়া প্রতি বছর 2টি উৎসব ভাতা প্রাপ্য হবেন 9,750 টাকা হারে। 2 ইউনিট রেশন বুতর্কি মূল্যে প্রদান করা হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 5 লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এরপর আছে জেলাভিত্তিক বাছাইয়ের তারিখ, সময় ও বাছাই কেন্দ্র নাম নিম্নরূপ। এখানে রেঞ্জের নাম আছে জেলা, বাছাইয়ের স্থান ও তারিখ সময়, যেমন সিলেট জেলাসমূহ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ। এই জেলা প্রার্থীরা সিলেট স্টেডিয়াম সিলেট, তারিখ 17/2/2021 খ্রিস্টাব্দ সকাল 9টায় সরাসরি উপস্থিত হতে হবে। এরপর বরিশাল বিভাগের, যেমন বরিশাল জেলা, জালকাটি, ফিরোজপুর, 17/2/2021 বরিশাল স্টেডিয়াম, বরিশাল, সকাল 9টায় উপস্থিত হতে হবে। এরপর পটুয়াখালী, বরগুনা, ভোলা,
পটুয়াখালী স্টেডিয়াম, পটুয়াখালী, তারিখ 18/2/2021 সকাল 9টায়। এরপর ময়মনসিংহ, ময়মনসিংহ জামালপুর, শেরপুর, নেত্রকোনা। জেলা প্রার্থীরা ময়মনসিংহ রেঞ্জ প্রশিক্ষণ মাঠ ময়মনসিংহ, তারিখ 18/2/2021 সকাল 9টায়। এরপর আছে রাজশাহী বিভাগের সাইফাই নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর। রাজশাহী স্টেডিয়াম রাজশাহী, তারিখ 22/2/2021 সকাল 9টায়। এরপর পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, বগুড়া স্টেডিয়াম, বগুড়া, 23/2/2021 সকাল 9টায় উপস্থিত হতে হবে। তো আপনারা চাইলে আবেদন করতে পারেন, আর বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া আবেদনের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সরাসরি ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।